আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে তোমাদের পরিসংখ্যান গত ক্লাসে যা শেষ করছিল, হ্যাঁ, বিস্তার পরিমাপ, যে কোয়ার্টাইল ডেভিয়েশন, চতুর্থ ব্যবধান, আমরা পূর্বের ক্লাসে তোমাদের শিখেছিলাম রেঞ্জ আর পরিসরাঙ্ক কিভাবে বের করতে হয়, আজকে শিখাবো তোমাদের চতুর্থ ব্যবধান। দেখো, চতুর্থ ব্যবধান এই শব্দটার সাথে অনেক মিল থাকে, অনেকগুলো তথ্য দেওয়া থাকবে, অনেকগুলো তথ্য দেওয়া থাকবে, ওই তথ্যগুলোকে চারটা ভাগ করবা, ওই চারটা ভাগ করলে ওই প্রথম ভাগটা কিন্তু আমি বুঝে দেখে চতুর্থ ব্যবধান, মানে তোমার এই সম্পূর্ণ দেওয়া আছে ডাটা গুলা, এই সম্পূর্ণটা দেওয়া থাকবে, এই সম্পূর্ণটাকে চারটা ভাগ করলাম, প্রথম ভাগটা বললাম প্রথম চতুর্থ, যে বললাম আমি দ্বিতীয় চতুর্থ, এটা বললে তৃতীয় চতুর্থ, এটা চতুর্থ চতুর্থ। আর ওই বুঝেই দেখো, প্রথম দিলাম এখানে 25%, মানে যে ডাটা দেওয়া থাকবে ওই ডাটা গুলো ব্যবহার করে প্রথম 25% কে ব্যবহার করা হবে প্রথম চতুর্থ, প্রথম 25 আর দ্বিতীয় 25 ধরলাম এই টোটালটা, এই টোটাল লিখে এটা কত হবে, এটা হবে 50%। তাহলে 50% ডাটা ব্যবহার করে যেটা ব্যবহার করা হয়, যেটা মান বের করবো আমরা গড়ের মাধ্যমক, মধ্যক বা প্রচুরক, আমরা 50% ব্যবহার করে যেটা বের করবো ওটা হবে চতুর্থ, দ্বিতীয় চতুর্থ ব্যবধান। একইভাবে প্রথম থেকে শেষ 75% ডাটা নিয়ে যেটা বের করা হবে তৃতীয় চতুর্থ ব্যবধান। হ্যাঁ, এখন দেখো আমাদের ব্যবধান গুলা, মানে আমাদের ডাটা গুলো কতটুকু পার্থক্য আছে মূল ইয়ে থেকে, মূল মান থেকে কতটুকু পার্থক্য আছে এটা বের করতে হবে আমাদের চতুর্থ ব্যবধান। দেখো তো এখান থেকে এখানে এটা বলা হয় কিউ থ্রি, তুমি যদি কিউ থ্রি থেকে কিউ ওয়ান টা বাদ দাও তাহলে বল তোমার কি বের হবে, এই দেখো এই সম্পূর্ণ লিখে কিউ থ্রি, যদি কিউ থ্রি থেকে কিউ ওয়ান টা বাদ দাও থাকবে কোনটা বলতো, এটা না বলতো, তাহলে মাঝে মাঝে দিবে, এই জন্য চতুর্থ ব্যবধান সূত্র কি, কিউ থ্রি থেকে মাইনাস কিউ ওয়ান বাদ দিলে ওটাকে এই মাঝে যে মানটা বের হবে, যদি এখানে দুইটা একটা দুইটা, এই জন্য দুই দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, এটা সহজ করে বুঝেছি তোমাদেরকে, এই প্রথম থেকে শেষ পর্যন্ত কিউ থ্রি আবার কিউ থ্রি এটা হলো কিউ ওয়ান, তাহলে কিউ থ্রি থেকে কিউ ওয়ান বাদ দিবে এই দুইটা, অর্থাৎ এই এটুকু বের হবে, যদি এখানে দুইটা তাহলে এখানে দুই দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে অঙ্কের মতো তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ ব্যবধান। আচ্ছা, চতুর্থ ব্যবধান আবার দুই ভাবে, হ্যাঁ দুই ভাবে করা যাবে, আর যদি আছে চতুর্থ ব্যবধান অঙ্ক, এটা সূত্র কি কিউ ডি, চতুর্থ ব্যবধান সূত্র কি কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই টু, আর যে বলে চতুর্থ ব্যবধান অঙ্ক, চতুর্থ ব্যবধান অঙ্ক, ব্যবধান অঙ্ক সূত্র কি বলতো ওই আগের মতো নেই, হ্যাঁ সেটা হবে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান, এখানে প্লাস কিউ থ্রি প্লাস কিউ ওয়ান ইন্টু 100%। হ্যাঁ, মূলত এইটাই আমাদের কোনো মূল কাজ হলে কি, এখানে কিউ থ্রি কোনটা কিউ ওয়ান কোনটা সেটা বের করতে হবে। দেখো আমি প্রথমে তো বলি আনগ্রুপ ডাটা দেখাতে, হ্যাঁ আনগ্রুপ ডাটা যদি থাকে, আনগ্রুপ ডাটা দেখো তো আনগ্রুপ ডাটা তাহলে উদাহরণ দিই, হ্যাঁ দেখো তোমরা দেখলাম পাঁচ পাঁচ ছয় সাত আট আবার সাত আবার ছয় আবার নয় দেওয়া থাকলো, শোনো এটা এই চতুর্থ ব্যবধান, এটা বের করার সময় খুব খেয়াল রাখবা যে অবশ্যই তোমার ছোট থেকে বড় সাজাতে হবে, ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে, তুমি সাজাও সাজালে প্রথম পদ আসবে, প্রথম আসবে পাঁচ, ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম যদি সাজাও তো প্রথম পদ আসবে ফাইভ, পরে পদ আসবে সিক্স সিক্স সেভেন সেভেন তারপর এইট তারপর নাইন। হ্যাঁ, আচ্ছা সাজানো পরে এখন দেখো এই কিউ থ্রি কিউ ওয়ান, কিউ থ্রি বলতে কি বলছেন তোমার কথা কি বলছিলাম, কিউ থ্রি বলছিলাম, এখন দেখো এখানে আমার দেখো মোট কত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, যেহেতু সাতটা আর যদি তোমার জোর থাকতো, হ্যাঁ দেখো যদি বিজোড় হয়, বিজোড় হলে কোনটা কিউ থ্রি হবে কোনটা কিউ ওয়ান হবে বের করতে, হ্যাঁ এখানে মোট তিনটা কন্ডিশন, যদি এখানে সংখ্যাগুলো বিজোড় হয়, বিজোড় হলে কিউ থ্রি কিউ ওয়ান একবার বের করতে হয়, আবার যদি সংখ্যা তোমার জোর হয় বা জোরের আবার দুইটা পদ্ধতি, একটা লেখা জোর সংখ্যা কিন্তু চার দ্বারা ভাগ যাবে না, চতুর্থ মানে চার দিয়ে ভাগ, তাহলে কিছু সংখ্যা জোর আছে তোমার আট, আট চার দিয়ে ভাগ যায়, কিন্তু দশ দশ চার দিয়ে ভাগ যায় না, এই জন্য এখানে মোট তিনটা সূত্র। হ্যাঁ আগে বসে দিলাম এটাকে, দেখো এখানে বের করার জন্য, হ্যাঁ দেখো যদি এন বি জোর হয়, যদি এন বি জোর হয় অর্থাৎ এন বলে কি বোঝায়
কতগুলো তথ্য দেওয়া থাকবে, কোন এর এন হবে এন বি, যদি এন বি জব হয়, যদি এন বি জব হয় তাহলে আমার কি হওয়া, তাহলে আমার এন প্লাস ওয়ান, যদি এন বি জব হয় তাহলে এন প্লাস ওয়ান, বুঝতেছো? তাহলে এন প্লাস ওয়ান বাই ফোর, এততম পদ, এততম পদ হবে তোমার ইউ ওয়ান, আর তোমার ওই একই জিনিসটাকে এন প্লাস ওয়ান বাই ফোর ইন্টু থ্রি, থ্রি তম পদ হবে তোমার ইউ থ্রি। এরপর সূত্র বসে দিবা, যখন এন বি জোড় হয়, যখন এন বি জোড় হয় তখন বলে সাতটা মান, ধরো সাতটা মান হয়তো জানো আগে উদাহরণ দিলাম, তো এখানে বসাবা সাত যোগ এক আট হয় আট বা চার দুই, তো দুই তম পদ হবে কিউ ওয়ান। উদাহরণ দেখো, এনে পাঁচ ছয় সাত সাত ছয় ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দেখো এখানে এন এন বলতে এখানে সংখ্যা মোট কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তো এন এর মান সেভেন, তাহলে সেভেন প্লাস ওয়ান এইট, এইট বাই ফোর টু, তো দুই তম পদ, দুই তম পদ কোনটা সিক্স, তাহলে এখানে কিউ ওয়ান হবে তোমার সিক্স। আবার এন প্লাস ওয়ান সাত যোগ এক আট, আট পাঁচ চার দুই, দুই গুণ তিন সিক্স, তো ছয় তম পদ, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে কি থ্রি হবে, তাহলে কি থ্রি হবে সিক্স। এরপরে নর্মালি সূত্র বসে দিলে সেটা বের হবে আমাদের কিউ কিউ ডি, হ্যাঁ চতুর্থ ব্যবধান বের হবে। আচ্ছা তাহলে এক নম্বর কন্ডিশন, এখন দেখো যদি এন জোর হয়, যদি এনটা জোর হয় কি হবে, খেয়াল রাখবে এন প্লাস ফোর তম পদ, এন প্লাস ফোর তম পদ যোগ এন বাই ওয়ান তম পদ, ওয়ান তম পদ এদেরকে যোগ করবা, হ্যাঁ এটার সাথে এটা যোগ করবা, এটা হচ্ছে এভারেজ, এভারেজ কি হবে করে এই এভারেজ কে দুই দিয়ে বারো, তো এটা হবে তোমার কিউ ওয়ান, ঠিক আছে বুঝছো? এই যে এন বাই ফোর, যখন যদি এটা কি এন জোড় হয়, যখন তোমার আট, যদি সংখ্যা দেওয়া থাকে আটটা, তাহলে আট জোড় সংখ্যা এবং চার দ্বারা বাড়ছে, সেই ক্ষেত্রে সূত্র হবে এন বাই ফোর তম পদ প্লাস এন বাই ফোর প্লাস ওয়ান তম পদ যে এভারেজ, এভারেজ বলতে দুই দিয়ে বার, কিউ থ্রি কত হবে, থ্রি এন বাই ফোর তম পদ এবং থ্রি এন বাই ফোর প্লাস ওয়ান তম পদ, ওয়ান তম পদ, এদের এভারেজ বলতে বুঝে দুই দিয়ে বার, হ্যাঁ এটা হবে তোমার কিউ থ্রি, এটা কিউ ওয়ান এটা কিউ থ্রি, মান বের করে বসা দিলে হয়ে যাবে, হ্যাঁ এটা যখন তোমার চার দ্বারা বিভাজ্য হয়। এখন ধরো চার দ্বারা বিভাজ্য না হয়, যদি চারটা বিভক্ত না হয়, চারটা বিভক্ত, চারটা বিভক্ত না, আচ্ছা দেখো এন দশ সঙ্গে চারটা বিভক্ত, চারটা বিভক্ত যদি না হয়, যেমন তোমার দশ, দশ তোমার চারটা বিভক্ত হয়, তাহলে এই যদি চারটা বিভক্ত না হয় তাহলে প্রথম অর্ধেক করবা, যেমন তোমার দশটা মান, এন এর মান তোমার দশ, তাহলে প্রথম পাঁচ, প্রথম পাঁচ এই প্রথম পাঁচটা সংখ্যাকে ধরো তোমার কিউ ওয়ান, এই প্রথম পাঁচটা সংখ্যার প্রথম যে পাঁচটা বার, এই প্রথম বারটা ধরো কিউ ওয়ান, প্রথম বার ধরো কিউ ওয়ান, আর পরের যে বার এটা ধরো তোমার কিউ থ্রি, দ্বিতীয় বার ধরো তোমার কিউ থ্রি, ঠিক আছে? আচ্ছা তোমাদের বইয়ে অসংখ্য উদাহরণ আছে, এগুলো তোমার মানে একে তো করে দেওয়া আছে, তোমার ট্রাই করবে, হ্যাঁ। আর এটা আমাদের কিউ এই কোয়ার্টার ডিভিশন বের করা হয়েছে, যদি গ্রুপ ডাটা হয়, গ্রুপ ডাটা তোমাদের এই যখন আমি ম্যানুয়াল অঙ্ক করাবো ওটাই এটার মতনই গণ সংখ্যা দিয়ে করতে হবে, হ্যাঁ। আচ্ছা আমি তোমাদের চলতে ব্যবধান, এখন ধরো যেটা সবচেয়ে পরীক্ষা আছে তোমাদের গড় ব্যবধান, গড় ব্যবধান, গড় গড় ব্যবধান, দেখো গড় ব্যবধান, দেখো গড় ব্যবধান এটা বলা মিন ডেভিয়েশন, হ্যাঁ মিন ডেভিয়েশন তোমার দুই মূলত দুইভাবে করা যায়, আনগ্রুপড আর গ্রুপ ডেভিয়েশন। আচ্ছা মিন ডেভিয়েশন, হ্যাঁ এটা ফার্স্ট করে মিন ডেভিয়েশন দিন, মিন
deviation. Mean deviation. अच्छा गड़ व्यवधान ए गड़ व्यवधान मूलत কিও বের করে প্রথম গড় বের করতে হবে হয়তো প্রথমে আন গ্রুপ যখন দেখাই আন গ্রুপ ডাটা একটা উদাহরণ আমি নিয়ে একটা উদাহরণ তুমি বুঝো না তোমাদের আছে 1 2 3 4 5 না 1 2 3 4 3 6 10 এগুলো নিয়ে চারটা আচ্ছা যে আন গ্রুপ ডাটা হয় হ্যাঁ আন গ্রুপ ডাটা কে তোমাকে খেয়াল রাখো এটা গড় ব্যবধান বের করবা গড় ব্যবধান বের করার জন্য প্রথমে গড় বের করতে হবে প্রথমে এটা গড় কি বের করবা গড় বের করবা 1 7 2 যোগ করবা 3 3 6 6 4 10 তাহলে সামেশন 10 সংখ্যা কত একটা দুইটা তিনটা চারটা তাহলে 4 দিয়ে ভাগ করবা তো কত আসবে 4 2 মানে 8 আর এখানে 2 2.5 হ্যাঁ এইটা হলো গড় এখন গড় ব্যবধান যেটা বের করে গড় ব্যবধান যেটা বের করে সেটা কি করবা দেখো সুতরাং গড় ব্যবধান গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স বার দেখো এই গড় ব্যবধান তুমি চেক করবে আমি অংশ পরীক্ষা করে দিই গড়ের সাপেক্ষে যদি বলে যে পোষ্টক দিয়ে বের করতে হবে তাহলে প্রথমটা পোষ্টক বের করতে পোষ্টক সাপেক্ষে করা যাবে যদি বলে মধ্যক দিয়ে করো মধ্যক বের করতে হবে পরীক্ষায় উল্লেখ করা থাকলে তো ওইটা দিয়ে করতে হবে না থাকে তো তোমার গড় বলতে করবা গড় দিয়ে করবা সূত্র করো শুরু সামেশন সামেশন x i বার x বার এটা ডিভাইড বাই n দেখো এটা এখানে x i বলতে কি বোঝায় x 1 বলতে বোঝায় প্রথম মানটা x 2 বলতে বোঝায় দ্বিতীয় মানটা x 3 বলতে তিন নাম্বার মানটা x 4 বলতে চার নাম্বার মানটা আর x বার মানে গড় গড় তোমরা বের করি মানে প্রত্যেকটা মানটা বের করবা তো দেখা কেমন লাগে দেখো যেমন প্রথম মানটা কত 1 1 minus 2.5 1 minus 2.5 এটার মডুল আছে তারপরে প্লাস 2 minus 2.5 মডুল আছে তারপর 3 minus 2.5 মডুল আছে তারপরে 4 minus 2.5 মডুল আছে এই সবগুলোকে বের করে যোগ করা যোগ করে এটা ভাগ করবা কত দিয়ে মোট সংখ্যা n n বলতে একটা দুইটা তিনটা চারটা চার দিয়ে ভাগ করবা হ্যাঁ এটা গেল গড় ব্যবধান যখন তোমার আন গ্রুপ হয় তখন যদি গ্রুপ হয় মানে যদি গ্রুপ দেওয়া থাকে গ্রুপ বলতে তোমার অনেকগুলো মান চিহ্নে দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে গণ সংখ্যা তো গ্রুপের সংখ্যা কি হবে গ্রুপের সংখ্যা মিন কি হবে সেটা তোমার সামেশন সামেশন f i তুই খেয়াল রাখবি f i টা গুণ করবা গণ সংখ্যা x i - x বার ডিভাইডেড বাই কত হবে n হ্যাঁ এটা গড় ব্যবধান এখন দেখো এই গড় ব্যবধান তোমার এটাকে আমরা আগে নাম দিছি বলতে কি গড় ব্যবধান আচ্ছা এই গড় ব্যবধান তুমি করবা তাহলে এখানে f i টা তোমাদের দেওয়া থাকবে 2000 দিলাম সেই হ্যাঁ দেখেন এখানে সেই দেওয়া থাকবে সেই দেওয়া থাকবে কিন্তু নাম কি বুঝতে কি 25 ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ আচ্ছা দেওয়া থাকলো হ্যাঁ এখানে দেওয়া থাকবে তোমাদের গণ সংখ্যা দেওয়া থাকবে তখন যে এখানে এক্স বার বের করতে হবে যে তোমার এখানে গড় বের করতে হবে তো তোমার মূলত তোমাদের এইটা যে গড় নির্ণয় তুমি প্রথম ক্লাসে বলছিলাম যে গড় যে তোমার সংকৃত পজিটিভ গড় যে এ প্লাস সামেশন এফ আই ইন্টু ইউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এক্স ওইভাবে মানটা গড়টা বের করবা তো গড় বের করে এখানে এক্স আই মাইনাস এক্স এখানে এক্স এটা কি হবে এখানে এক্স এর দিকে মান দুইটা তাহলে এখানে মধ্যমান বের করতে হবে মধ্যমান এই মধ্যমান বের করে আনতে হবে এক্স আই আই এর দিকে এফ আই এই মধ্যমান বের করে মধ্যমান করে বের করতাম সূত্র বসে দেবা ঠিক আছে আচ্ছা এটা গেল গড় ব্যবধান আচ্ছা এখন দেখো তো ওই তোমাদের গড় ব্যবধান আর তোমাদের ভেদাঙ্ক ভেদাঙ্ক এবার সিগমা স্কয়ার সিগমা স্কয়ার ভেদাঙ্ক বলা হবে সিগমা স্কয়ার আচ্ছা এটাকে সূত্র কি সুতরাং সামেশন এক্স আই মাইনাস এক্স বার
এটা মডুলাস দিল হয় না দিল হয়, তাহলে কেন না দিল হবে? কারণ যেহেতু এখন তোমার স্কয়ার ব্যবহার করবো, স্কয়ার ব্যবহার সময় মডুলাস দেওয়া লাগে না, কারণ মডুলাস দিল যে মানটা প্লাস আসবে স্কয়ার দিয়ে মানটা প্লাস আসে। আচ্ছা ডি বাই বাই এন, এটা কি তোমার বেদাঙ্কের সূত্র? আর পরিমিত ব্যবধান কি হবে? পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান তোমার সিম্পল শুধু এটাকে এইটাকে যে মানটা বেদাঙ্ক বের হবে ওটাকে সিগমা স্কয়ার দিয়ে করলে রুট করে হয়ে যাবে। আর এইগুলো পরিমিত ব্যবধান। এখন বলতো স্যার আমাদের এগুলো বাস্তব জীবনে প্রয়োগটা কি? হ্যাঁ বাস্তব জীবনে প্রয়োগ সম দেখাই আমি, বাস্তব জীবনে প্রয়োগ দেখো। যেমন তোমার আমি এটা ওই স্টক তোমার দেখছো শেয়ার, শেয়ার অনেকে কিনে, শেয়ারে শেয়ার কোন সময় কোন শেয়ারটা কিনবো মনে করো ঢাকা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামে যেটা শেয়ার বিক্রি হয়েছে ঢাকা 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 এখানে দিচ্ছি চিটাগং, এখানে যদি আমার চিটাগং দিয়ে আর চিটাগং দিলাম ঢাকা, দেখো তোদের তোমার এখানে তোদের থাকলো একটা 105, একটা 120, তোমার 115, তোমার 118, 130, তুমি কোথায় তুমি ইনভেস্ট করবা? ঢাকায় না চিটাগাং ইনভেস্ট করবা। এখন তোমার বের করার জন্য দেখো যেখানে ওই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করবা, হ্যাঁ সিভি বের করবা, সিভি বের করার জন্য সূত্র কি বলতো? কোথায় ইনভেস্ট করবা, কোথায় ইনভেস্ট করবা, মানে তুমি কোথায় মানে শেয়ারটা কিনবা, কোথায় ইনভেস্ট করবে। আচ্ছা এই কোথায় ইনভেস্ট করার জন্য তুমি তোমার এটা বের করতে হবে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করবা। কোএফিসিয়েন্ট বের করার সূত্রটা কি? কোএফিসিয়েন্ট ভেরিয়েশন বের করার জন্য এটা সূত্র কি? সিগমা, সিগমা কি জিনিস বসান করতে পারছে সিগমা, এই বসান জিনিস বসান সিগমা হলো পরিমিত ব্যবধান। এই পরিমিত ব্যবধানকে যে কোন একটা সাপেক্ষে হয় তোমার গড়ের সাপেক্ষে তুলনা করবা, পরিমিত ব্যবধান বের করে এটা গড় অথবা মধ্যম অথবা প্রচুর অথবা সবচেয়ে নির্ভরযোগ্য গড়। তোমাদের ক্লাস পূর্বে ছিল যে কেন্দ্রীয় প্রবণতা এটা নির্ণয় করার মোট তিনটা মাধ্যমে, এক গড়, দুই মধ্যক, তিন প্রচলক। কিন্তু এর চেয়ে সবচেয়ে নির্ভরযোগ্য কোনটা? নির্ভরযোগ্য হচ্ছে গড়। তো গড় মাধ্যমে করলে তা অধিক শুদ্ধ হয়। এখন আমি এখানে এই কোপেশন ভেরিয়েশন বের করবো, তাহলে সিগমা আর তোমার পরিমিত ব্যবধানের সাথে আমি গড় ব্যবধান মানে গড়টাকে তুলনা করবো। তুলনা করে এখানে 100% বের করলাম, হ্যাঁ এইটাই। এখন আমাকে বের করে বললাম এখানে সিগমাটা কি হবে, বা সিগমাটা বের করে কিভাবে এই যে এফ আই, এখানে এফ আই তারপর কি হবে এক্স আই মাইনাস এক্স বার স্কয়ার ডিভাইড বাই কত হবে এন। আচ্ছা এটা মনে করো বের করবা সিগমা বের করবা। আচ্ছা মনে করো মানটা বের হলো এইটা, সে যেটা মানটা বের গুরুত্বপূর্ণ তোমার আসলে তোমার এখানে 30%, 32%, আর এখানে হয়তো আমার কোথায় আসবে তোমার এটার জন্য ঢাকার জন্য এটা দেখার জন্য তুমি কোথায় ইনভেস্ট করবা তোমার যে অনন্য যে মানগুলা, দেখো তো এটা মূলত কি কাজটা করে, এই এই যে মানগুলা দেওয়া আছে এই মানগুলা যে কোভিশন বেশি বের করবা তোমার উদ্দেশ্য থেকে, তুমি যদি এখানে ইনভেস্টটা করো, ইনভেস্ট করলে তুমি যেতেই পাও না কেন, ইনভেস্টটা করার পরে তুমি যে মানটা যে তুমি ইনভেস্ট করলে যদি এখানে মানগুলা বেশি বিচ্যুত না হয়, মূল মানের চেয়ে বিচ্যুত না হয়, তো তুমি আশা করতে পারো যে তুমি যদি এখানে ইনভেস্ট করো তোমার এখানে ইনভেস্ট করলে তোমার লস হবে না। আর যদি এটা তোমার যদিও একটা খুব বড় হয় একটা খুব ছোট হয় দেখা যায়, কিন্তু এখানে দেখো তো 130, 100, তাহলে এখানে ইনভেস্ট করলে তোমার দেখো তো কেন্দ্রীয় মাসে তোমার বিচ্যুত হতে পারে একবার খুব বেশি আর খুব কম, কিন্তু এখানে দেখো সবগুলা মানে মানে মান কাছাকাছি। এই জন্য বিস্তার পরিমাপটি এই জন্য প্রয়োজন হয় যে আমি কোথায় ইনভেস্ট করলে আমার সমস্ত প্রতিকূলতা হয়ে আমার এর মধ্যে থাকবে, ওটার আইডিয়া করার জন্য এর মধ্যে থাকবে, আর কোথায় ইনভেস্ট করলে আমার দেখা যাবো
দেখা যেতে পারে খুব লাভ হইতে পারে, আবার এমন হইতে পারে যে খুব বেশি বিচ্ছিত হইতে পারে। এই জন্য বীজ তার পরিমাপ আমাদের খুব প্রয়োজন হয়, যখন তোমরা পরবর্তীতে আরো একটা ইয়ে করবা ইউনিভার্সিটি লেভেলে যখন পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করবা, তখন দেখবে যেটা ব্যবহারটা অনেক বেশি। হ্যাঁ, আর যাতে আমাদের আজকে ক্লাস এখানে শেষ করবো, তোমাদের মোটামুটি বেসিক আইডিয়া হয়েছে। আর যেহেতু পরিসংখ্যান শুধু সূত্রগুলো জানলেই অ্যাপ্লাইটা করতে পারলে হয়েছে, তেমন বিষয় পর্যন্ত শুধু অ্যাপ্লাইটা করার সিস্টেমটা তোমাকে দেখাই দিয়েছি, এখন শুধু অঙ্ক দেখবা সলভ করবা। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সম্ভাবনা 10-এর বি, মানে 10-এর দুইটা দুইটা পাই আগে বিস্তার পরিমাপ লেগে সম্ভাবনা, এর সময় আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা সম্ভাবনা শিখে দেবো। সেই জন্য তোমার সবাই ভালো থেকো, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে।